ফাইনালি সোদপুরে কেএফসি, আরে খেতে হবে তো ভাই। আমরা নাকি প্রফেশনাল ব্লগার, ঘরে বসে ব্লগ করছি, লজ্জা লাগা দরকার ভাই। এটা কি ইয়ার কি কোনো দিক দিয়ে এটাকে বিরিয়ানি তো মনেই হচ্ছে না, ভোগের প্রসাদ দেয় না। ব্লগ বলার কিছু বলবো, কেএফসি রাখুন, আমার বিরিয়ানি কি দরকার ছিল নাম দেওয়ার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ইয়ামি ক্লাব, আমি সুজিৎ, আমি সমীক। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যতদূর শুনলাম কেএফসি এখনো ডাইনিং শুরু হয়নি, তো ডেলিভারি নিতে পারবেন বা টেক অ্যাওয়ে আছে ওখানে। তো আজকে মানে বাড়িতে বসেই আজকে দিই অর্ডারটা, তো এখন অর্ডারটা দেবো এখানে, দিয়ে অর্ডারটা নিয়ে সমীকের বাড়ি যাবো, তারপর সমীক আর আমি মিলে দেখা যাক কীরকম। তো চলুন অর্ডারটা দেওয়া যাক, কী অর্ডার দিয়ে দেখি আমরা। তো আমি এখন স্মোকি গ্রিল বিরিয়ানি বাকেট দেওয়া যাক, তো অ্যাড করি। বাকি সব ঠিক আছে, ঠিক আছে বাবা, এতগুলো ট্যাক্স, অর্ডার কনফার্ম, অর্ডারটা আসুক, ততক্ষণ বাড়িতে যেতে হবে, অর্ডারটা আসবে। ঠিক আছে চলুন, টাটা। তো গাইস আমরা চলে এসেছি সমীকের বাড়ি, এটা সমীকের ঘর, সমীকের নতুন ঘর, দেখে নিন বাহ কি সুন্দর। তো খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, এবার বার করবো খাবারটা, দেখি কীরকম কী খেতে। এতক্ষণ আগে আপনারা দেখে বুঝে গেছেন কি নিয়ে রিলেটেড ভিডিওটা, কিন্তু এবার সোদপুর তো একে তো বিরিয়ানির খনি ছিল, আমাদের কেএফসি আবার বিরিয়ানি নিয়ে চলে এসেছে। সে আবার কেমন সেটা জানি না, এখন শুনেছি তো দীপ্তদা যা বলেছে এগুলো শুনেছি, মানে সোদপুরের যে অবস্থা আরেকটা জিনিস মনে হচ্ছে, সোদপুরের যে অবস্থা এবার মানে বাস্কিন রবিন্স, ডমিনোস, পিৎজা হাট বোধ হয় বিরিয়ানি বিক্রি হবে, মানে এত বিরিয়ানির আউটলেট হয়ে গেছে সোদপুরে। চলুন দেখা যাক এবার। হ্যাঁ এবার দীপ্তদার কথাগুলো এখন ঠিক কিনা এগুলো দেখি একবার, মানে একটা বিরিয়ানি না ভাত ভাজা দিয়ে দেখি চলুন। 280 হবে না, মানে এইটুকু তো তুই আধাই একাই মানে তোর হাফ পেট ভরবে এইটুকুতে। ভোগের প্রসাদ দেয় না মানে কোনো মানে বিশ্বকর্মা পুজো হলে ফলে রিক্সা স্ট্যান্ড ফ্যান্ডে মানে একটুখানি বাটিতে করে একটুখানি খিচুড়ি ফিচুড়ি দিয়ে দেয়, মানে কোয়ান্টিটিটা ওরকমই দিয়েছে মনে হচ্ছে। মানে 208 টাকা প্লাস ডেলিভারি চার্জ নিয়ে 280 টাকা দিয়ে এইটুকু, আর এখানে একটুখানি একটা মানে গ্রেভি দিয়েছে এইটুকু বাটিতে, মানে কোনো মানে হয় কে খাবে ভাই আপনার বিরিয়ানি? আপনারা ক্রিসপি চিকেনই রাখুন, এইসব আর করতে হবে না। দীপ্তদা ঠিকই বলেছে, সত্যি এটা জোক, এটা জোক জোক, দেখুন এইটুকু 100 টাকার বিরিয়ানি এর থেকে বেশি দেয়, ঠিক আছে 100 টাকার বিরিয়ানি এর থেকে বেশি। আমাদের লোকাল বিরিয়ানি একবার ব্লক করব, এর থেকে বেটার দেবে। দেখুন সাইজ, দেখুন সাইজ, এটা নাকি বিরিয়ানি, তা তার দাম নাকি 208 টাকা প্লাস। আবার আর কিছু বললাম না, পাবলিক ব্লগ বলার কিছু বললাম। ঠিক এইটুকু হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, আর এই যে এটা একটা গ্রেভি দিয়েছে এর সাথে মিক্স করে খাওয়ার জন্য, জানি না এর জন্য আবার গ্রেভি আলাদা করে কিসের প্রয়োজন হয়, তো একটুখানি ঢেলে নেব এটাকে, এবার টেস্ট করে দেখবো কিরকম লাগছে। মানে এইটুকু মানে আমি হয়তো এক দু গরস খেতে পারবো, কারণ এর থেকে বেশি খেলে সুবজি তার কিছু পাবেন না। এর মধ্যে তো মানে কোনো দিক দিয়ে এটাকে বিরিয়ানি তো মনেই হচ্ছে না, এটা ওই ওনাদের ওই বোল যে ছিল ওরকমই খেতে, ওরকমই জিনিসটা নামে বিরিয়ানি দিয়ে চালাচ্ছে। গ্রেভিটা ভালো লাগছে খেতে, মানে একটা চিকেনের গ্রেভি যেরকম হয় ওরকম লাগছে, বাট এর মধ্যে কোনো বিরিয়ানির কোনো ব্যাপারই নেই। চিকেনটা একটু খেয়ে দেখব,
মানে গ্রেভিটা যদি না থাকতো তাহলে এটুকু খাওয়ার কোনো ইচ্ছা থাকতো না। গ্রেভিটার জন্য একটু খেতে ভালো লাগবে। গ্রিল চিকেন যেরকম হয় এরকম। তুমি কেএফসি যখন আবার বিরিয়ানি কি দরকার ছিল নাম দেওয়ার? এমনি যা করছিল তা ঠিক ছিল। শুধু এটা যদি লোকেরা একটু কেউ মুখে দেয় গ্রেভিটুকুর জন্য, আর ভাই একটু কোয়ান্টিটিটা বাড়াতে, পয়সা তো কম লুটছ না লোকের। মানে এইটুকু কোয়ান্টিটি দিয়েছ, মানে 200 টাকার উপরে নিচ্ছ, মানে একটা বাচ্চারও পেট ভরবে না। শুভজিৎকে আবার নিচে নিয়ে গিয়ে আবার আলাদা করে খাওয়াতে হবে তারপরে, মানে হয় না। আমার তো ভাই এরকম লাগলো, মানে গ্রেভিটার জন্য একমাত্র একটু বেটার লাগছে। যদি শুধু গ্রেভিটা ছাড়া হতো এটা, বিরিয়ানি কেন, বিরিয়ানি ভাত ভাজা দিতি, ভাত ভাজা বিরিয়ানি কেন নাম দেওয়া হলো এটার? ফ্রাইড রাইস, পোলাও, অন্য কিছুর নাম দিতি, বিরিয়ানি কেন? লাইফে সব থেকে বড় একটা ওয়ার্স এক্সপিরিয়েন্স হলো আজকে, মানে কেএফসি বিরিয়ানি আর জম্মেও আর ট্রাই করবো না। মানে দয়া করে তো কলকাতায় থাকলে তো নাই, মানে কলকাতায় এত বড় ব্র্যান্ড থাকতে, মানে যেখানে আমিনিয়া দাদা বৌদি মানে এইসব থাকতে, মানে জানার জন্য আগে থেকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আগে কে জানতে পারবে নেই আর খুব তাড়াতাড়ি একটুখানি 1K টা আমাদের হয়ে যায়, তাহলে একটু আমরা মোটিভেট হই। একটু 1K করে দিন না প্লিজ, প্লিজ দয়া করুন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড নাইট।